বিস্ফোরণ নদিয়ায় উড়ল তৃণমূল কর্মীর বাড়ি দুবরাজপুর ভাঙরের পর চাপড়া তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটে বাড়িতে মজুদ বোমা থেকেই বিস্ফোরণ এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা এর আগে খুব সম্প্রতি দুবরাজপুর কিংবা ভাঙরের ঘটনা দেখেছেন যেখানে বাড়ির একাংশ একেবারে উড়ে গিয়েছে তেমনই দেখা যায় এবার চাপড়ার ঘটনা যেখানে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়েছে বাড়িতে মজুদ বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে এমনই দাবি করছেন গ্রামবাসীরা রাজশ্রী দত্তগুপ্ত প্রথমে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজশ্রী খুব সম্প্রতি দুবরাজপুর কিংবা ভাঙরের ঘটনা সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বাড়ির একাংশ কিভাবে উড়ে গিয়েছিল চাপড়াতে ঠিক কি ঘটেছে কি অভিযোগ করছেন এলাকার মানুষ দেখো এখনো পর্যন্ত যেটা এলাকাবাসীর অভিযোগ যে স্থানীয় যিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সাইফুল শেখ তার বাড়িতেই এই বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণে বাড়ির একটা অংশ পুরোপুরি ভেঙে পড়েছে একেবারে বলতে পারো যে যা কাঠি দেয়াল ছিল সমস্ত কিছু ধসে পড়েছে এবং কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির একাংশ বড় রকমের বিস্ফোরণের আওয়াজ হয়েছে এবং স্থানীয়রা বলছেন যে এইটা সন্ধ্যে রাতের দিকে এই বিস্ফোরণ ঘটেছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে বোমা বিস্ফোরণ নাকি থেকে বিস্ফোরণ হলো অনেকেই বলছেন স্থানীয়দের দাবি যে বাড়িতে হয়তো মজুদ বোমা ছিল সেখান থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে পুলিশ খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছচ্ছে পুলিশ এবং পরবর্তী সময় এই ধ্বংসাবশেষের মধ্যে থেকে কি পাওয়া যায় এবং বিস্ফোরণের সূত্র কি সেইটা কিন্তু খুঁজে বের করার বিষয় কারণ এর আগেও আমরা দেখেছি যে দুবরাজপুর ভাঙর একের পর এক জায়গায় বাড়িতে মজুদ রাখা বোমা থেকে বিস্ফোরণ হয়েছে কোথাও বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ একেবারে ভেঙে পড়েছে কোথাও বাড়ির চাল উড়ে গেছে কিন্তু এখানে বাড়ির একটা অংশ পুরোপুরি ধসে পড়েছে এবং বড় রকমের বিস্ফোরণের আওয়াজ হয়েছে সেইখানে থেকেই এখন তদন্তের বিষয় যে কিভাবে কি থেকে কি সূত্রে এই বিস্ফোরণ ঘটল ধন্যবাদ রাজশ্রী অর্থাৎ বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখা ছিল যে অভিযোগ চাকরার ক্ষেত্রে উঠেছে সেই একই অভিযোগ কিন্তু দুবরাজপুর বিস্ফোরণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তৃণমূল কর্মীর বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন এলাকার মানুষ ঘটনা ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ভাঙরের ঘটনা যেখানে চালতা বেরিয়া সেখানে প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠেছিল এক তৃণমূল কর্মীর বাড়ি বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখার অভিযোগ সেক্ষেত্রে উঠেছিল আছে নাকি